বাপ রে বাপ, লাখ লাখ টাকার মানে অর্নামেন্ট কিনে নিয়ে এসে আমার মানে হাত এত ভার, মানে মানে কি বলবো, সো এক্সাইটেড, ভীষণভাবে মানে পুলকিত যাকে বলা যায়, অ্যাকচুয়ালি ভীষণ আনন্দ হচ্ছে। নিউ সব কিছু পড়েছি, কারণ একটা নিউ কিছু ওয়েলকামের জন্যে নিউ জিনিস পড়তে ইচ্ছা হলো। 1,45,000 পড়ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মধুরিমাস ডিজিটাল ডায়েরি, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমি তোমাদের সাথে আছি মধুরিমা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। মনে প্রচণ্ড খুশি, আমার মুখটা দেখে বুঝতে পারছ আমি মানে প্রচণ্ড মানে এক্সাইটেড অ্যাকচুয়ালি। একটা কারণ আছে অবশ্যই, কিছু একটা নিউ একটা ফিল, সেটা কী আসতে চলেছে তোমরা জানো। আমি কী কী কিছুর প্রতি প্যাশনেট সেরকমই কিছু একটা জায়গায় যাচ্ছি আর কি। তো ওনার প্রথমে মনে জুয়েলারি ভেবে নেবে না, এনিওয়ে সেটা পরে ক্রমশ প্রকাশ্য। মেন ব্যাপার হচ্ছে মেয়ের দেওয়া মাদ্রাস ডে গিফটটা পরে নিয়েছি, রোজ গোল্ডের সেই কানের গলার, আর এই ব্যাপার সেই টি শার্টটা, আর আমি পয়লা বৈশাখে যেটা নিয়েছিলাম ট্রাউজারটাও পরে নিয়েছি। নিউ সব কিছু পরেছি, কারণ একটা নিউ কিছু ওয়েলকামের জন্যে নিউ জিনিস পড়তে ইচ্ছা হলো। এনিওয়ে স্টে টিউনড উইথ মধুরিমাস ডিজিটাল ডায়েরি। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাওয়া যায়। তো আপাতত চলে এসেছি, একটু যেন তো দু এক পশলা বৃষ্টি হয়েছে, তো আপাতত এগোচ্ছি, কোথায় যাওয়া যায় দেখি। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনের সমস্ত কিছু রয়েছে, এটা কি দেখবো, 14-15 ক্লাস থেকে শুরু করে প্রো প্রো ম্যাক্স। তো তোমরা তো জানো যে অলরেডি আই হ্যাভ আইফোন এবং ফ্ল্যাগশিপ। আপাতত যেটা ইচ্ছা ছিল সেটা যে স্যামসাং এর নতুন যেটা S24 Ultra, গ্যালাক্সি S24 Ultra। তোমরা তো জানো এখানে তিনটে সিরিজ, S24 Plus, গ্যালাক্সি এটাও রয়েছে, যাই হোক এগুলো যা কিছু রয়েছে, বাট আমার এটাই ইচ্ছে তো S24 Ultra এবং ফ্ল্যাগশিপ যেটা টপ। তোমরা সব কিছুই জানো, এগুলো আর কিছু বলার নেই। সিক্সে কিছু হবে না, আমাদের যেটা বললাম 512, এখন 1,45,000 পড়ছে, বাট আপনার ডিসকাউন্ট কত কী হয় আই ডোন্ট নো, বাট আদার ওর অ্যাক্সেসরিজ যুক্ত হয়ে নিশ্চয়ই কিছু আমার এক্সট্রা হয়ে যাবে, কত কী পড়বে তোমাদের ডিটেল পরে বলে দেবো। স্টেটিং আর আনবক্সিংটা তো অবশ্যই দেখাবো। তো আইফোন তো হলো, আইফোন ইউজও করছি, বাট নাও স্যামসাংটা একবার ট্রাই করতে চাইছি, মানে S24 Ultra, এটা যেটা একদম ফ্ল্যাগশিপটা ওটা কেমন কি অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই তার জন্যে শুক্রিয় বলো ঠিক আছে চলো। আর একটা বিশেষ কারণও ছিল, দিচ্ছে মানে এমনি এমনি দিচ্ছে ঠিক এটাও নয়, মানে অবশ্যই পারপাস ব্যাপার একটা রয়েছে, এটা একটা মেন ব্যাপার। আর তাছাড়া দিচ্ছে এটাই অনেক আর কি আমার কাছে, কারণ তোমরা তো জানো ফ্ল্যাগশিপ মডেলগুলো কতটা আর কি। আইফোনও সেই একই 256, 512 অ্যান্ড 1 TB। তো তোমাদের আমি সমস্ত কিছু অলরেডি বলেছিলাম যখন ওটা নিয়েছিলাম, তো এখন মনে হচ্ছে যে একবার স্যামসাংটা ট্রাই করি কেমন আর কি, জাস্ট কাছে থাকা সবই থাকলো। আর এটা আমার অনেকদিনই খুব ফেভারিট ব্র্যান্ড ফোনের ক্ষেত্রে তো অবশ্যই, এবং অনেক নানা কিছুর ক্ষেত্রেও। তো যাই হোক তার জন্য এখন, আর এখানে এখন কিছু দেখাশোনা চলছে, প্রসেসিং এই সেই, এখানে কিছু অর্ডার রয়েছে পরে দেখবো, আপাতত স্যামসাংয়ের কী আছে সেটাই। তো যাই হোক আপাতত মোটামুটি মেন ব্যাপার হচ্ছে এত এক্সপেন্সিভ একটা জিনিস ওদের দেবে এটি আমি ভাবতে পারিনি, ওকে এখনও থ্যাংক ইউ হয়তো বলা হয়নি, আগে দিয়ে নিক তারপরে থ্যাংক ইউ বলবো, বাট আগে ব্যাপারটা হয়নি,
মোটামুটি কিছু ট্রেন্ডিং কালার থাকে। আমি যখন আইফোন নিয়েছিলাম তখন একটা ট্রেন্ডিং কালার ছিল, বাট আমি ওর থেকে হাটকেই নিয়েছি। তো এবারও ওরকমই কিছু ভাবছি, এটা অ্যাকচুয়াল ট্রেন্ডিং থাকে, তো সেরকম ট্রেন্ডিং কিছু ভাবছি না। যেটা সবাই নিচ্ছে সেটা নেব না, আমার অ্যাকচুয়ালি একটা কালার থাকে, একটা এলিগেন্ট ব্যাপার থাকে না কিছু, তো সেরকম কালার খুঁজে পাই। 512 মিনিমাম লাগবে, যেটার এমআরপি অ্যাকচুয়ালি জানোই তোমরা, 1,45,000 পড়ছে। এখন পেমেন্ট ডিসক রয়েছে, আমাদের মোটামুটি কাজ মিলে গেছে। আমি অভিজিৎ, ম্যাম আমার কাছে নতুন S24 আলট্রা ব্ল্যাক কালারটা নিয়েছে, তো ম্যাম আনবক্সিং করছে। ম্যাম আরেকটা আছে, আরেকটা আছে, আমি রিয়েলিনে এটাকে নিয়ে একটু টেনশনে ছিলাম, তোমাদেরকে আমি এতক্ষণ শেয়ার করছিলাম কি সবাই যেটা নিচ্ছে ট্রেন্ডিং কালার বলে, টাইটানিয়াম গ্রেটা খুব ট্রেন্ডিং, এবং আমি যতগুলো মানে রিভিউ দেখেছি, আমি সত্যি বহুত আর কি, তো তার মধ্যে শুধু ওটাই দেখে যাচ্ছি, আমি ব্ল্যাকটা পাচ্ছি না। তো আমি তোমরা জানো যে স্লাইডগুলো থাকে, অ্যাকচুয়ালি ওটা দেখে চয়েস করেছি যে না একটু হাটকে, কারণ আমি যখন আইফোন নিচ্ছিলাম তখনও সবাই যেটা ট্রেন্ডিং কালার হিসেবে নিচ্ছিলাম, তো আমি ভাবলাম না এটা একটু জাস্ট ওয়াও, আমার কাছে তো তাই লাগছে, তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো মধুরিমা ডিজিটাল ডায়েরিতে যে কালারটা কেমন হলো, মানে ওই কালারটা থেকে একটু হাটকে মতো ভালো লাগছে না দেখতে, যদিও অনেক আইফোনের সাথে মেবি একটু ম্যাচ হচ্ছে না, সত্যি একটু একটু ম্যাচ হচ্ছে, অর্থাৎ আমার কোনো কাছাকাছি কালার না প্রবলেম, মানে এলিগেন্ট একটা কালার হচ্ছে, এটা এলিগেন্ট ব্লু দিচ্ছে একদম, তাও মনে হচ্ছে প্রথমেই বলেছিলাম আর এটার জন্য মানে জোর করিনি, বাট চাইছিলাম আর কি যে এত তো হলো, বাট এটা একবার দেখি যে কীরকম কী, বাট ও যে দেবে এটা এতটা ভাবিনি, আর আমার আবার নিজের 256 হয় না, নেপথ্যে কারণ আছে, নেপথ্যে কারণ আছে সে, হ্যাঁ নেপথ্যে অলওয়েজ কারণ থাকে, আমাদের কিছু একটা কেনা সেটা তোমরা যাই কিছু দেখো না কেন, যখনই যা কিছু দেখো সেটা কেনার পিছনে অবশ্যই কারণ থাকে, সেটা জুয়েলারি টু শাড়ি টু এনিথিং নর্মাল ব্যাপার সব সমস্ত কিছুর পিছনে একটা রিজন থাকে, ঘুরতে যাওয়ার পিছনে রিজন থাকে। এখন দেখো কালারটা দেখো, থ্যাংকস এগেইন অ্যান্ড এগেইন, আর আমি ভাবতেই পারিনি যে আইফোনের পর আবার এটা হাতে পাওয়া যাবে, এটা কালারটা অসাধারণ লাগছে, বিল্ডিং বলছে মানে টাইটেনিয়াম অ্যাকচুয়ালি তোমরা জানো যে 15 মানে আইফোন আর কি 15 প্রো ম্যাক্স বা প্রো এরকম কিছু টাইটেনিয়াম, তো এটাও কিন্তু টাইটেনিয়াম, তো সেই ক্ষেত্রে একটা কমন ব্যাপার রয়েছে, বাট এটার যে একটা স্টাইলটা বেস্ট লাগছে, বন্ধ লেখা যায় নোটে, এটাই বিউটি, এটা আপনি এবার একটা সেন্ডও করে দিতে পারেন একদম, তুমি কিন্তু লক খোলোনি, হ্যাঁ হ্যাঁ তাও হচ্ছে, আমি মানে ডিলিট করবো কি করে, তো দেখো এখন আপাতত ওখান থেকে বেরিয়ে কশিপুর এই অর্গানিয়া দা আইরিশ পিউরি সমস্ত কিছু পাশে রয়েছে, ফ্লুরিজ রয়েছে ওদিকে, পিৎজা হাট রয়েছে, এখন ঢুকবো ঢুকে দেখি কি পাওয়া যায়,
তো কিছু আননি মামা ঠাম্মির বাড়ি রয়েছে সারপ্রাইজ নিয়ে আসবে কিন্তু এবার ও এই কথাটা বলে সারপ্রাইজ নিয়ে আসবে এবার যদি মেয়েটার জন্য কিছু না নিয়ে যাও একটা তাহলে কি হবে একটা মানে সারপ্রাইজ মানেই যে একটা বহুমূল্য কিছু নিয়ে চলে গেলাম বিশাল দামি একটা জীবনের সাথে জুড়বে বা আমি এটা কিনবো তো এট ফার্স্ট আমার মেয়ের জন্য যেটা ব্যাপার সেটাকে আগে ইয়ে করি আমার মেয়ে মেয়ের জন্য দেখতেই পাচ্ছ তোমরা এটা তোমার জন্য একটা জিনিস আছে ও বাপরে এটা আমার এটা কি বলতো এটা তো ম্যাঙ্গো এটা নচে ফ্লুরিজের চকো চিপস কুকিজ ওরে বাবা রে বাবা রে দাঁড়া মামা ভেঙে যাবে পড়লে এটা পাপা এনেছে তোমার জন্য খুশি এবার মামা একটা স্পেশাল জিনিস আমি তোমাকে দেবো না আমি একা একা খেয়ে দেবো তো এটা যে ফ্লুরিজের চকলেট কোটেড রেজিন দারুণ লাগে আমার ফানজা তো এটা হচ্ছে আমার মামামের জন্য বানানা চিপস মামাম এটা ক্যাফে কফি ডেট থেকে মা তুমি ওইটা নাও এটা আমি এটা আমার আর পাপা শুধু আমি কি করে খাই বলো তো 520-25 টাকার মধ্যে মেবি আমি পেয়ে গেছি 550 ধরে নাও আর কি আমি এটা হিসাব করে নাও তাই বুঝতে পারবে 550 টাকার মধ্যে তিনটে আমি শর্টস কিনে ফেলেছি আমার মেয়ের জন্য তো আমার মেয়েকে আগে দেখাই এই দেখ মাম তোমার জন্য অর্নামেন্ট অনেক ধরনের হয় এটা তো অনেকের মনে হতে পারে অর্নামেন্ট জুয়েলারি জুয়েলারি বটে বাট অর্নামেন্টের নানা রকমভাবে এর অর্থ হতে পারে বলে মনে হয় তো অর্নামেন্ট মানে নট অনলি এরকম এটা একটা অর্নামেন্ট এটা আমার জীবনের সাথে জড়িত আর এটা একটা ঝলক আর কি বলি আমি যে কালারটা নিয়েছি একটু এক্সেপশনাল আইফোন প্রো ম্যাক্স মানে আইফোন 15 আর কি প্রো ম্যাক্স যেটা যেটা সেটাও কিন্তু টাইটানিয়ামটা একটা মেন ব্যাপার যে কিসে টাইটানিয়াম তো এটাও কিন্তু টাইটানিয়াম এবং টাইটানিয়াম ব্ল্যাক আমি নিয়েছি দেখতেই পাচ্ছ টাইটানিয়াম দামের ক্ষেত্রে একটা জিনিস জানার নিশ্চয়ই আগ্রহ থাকবে অনেকে কিনবে বা অনেকে কিনে ফেলেছো আমি হয়তো পরে কিনলাম এটা হতেই পারে তো দাম তো কিছুই কমেনি এমআরপি যা ছিল একটু ইয়েতে হয়েছে এমন কিছু এদিক ওদিক পাইনি এরকমভাবে জাস্ট এই আটকে দাও ইয়েস মামাম তো এটা হচ্ছে এর বৈশিষ্ট্য এটা একটা ভীষণ ভালো ব্যাপার যেটা কিনা আমি আইফোনে পাইনি এই জন্যে আমি মনে হচ্ছিল যে মানে ওটা থাক এটাও থাক তবে এটার একটা স্পেশাল কারণ রয়েছে খুব 1 ইউনিট এমআরপি 1,44,999 সোজা কথা যেটা দাঁড়ালে মানে সেটা হচ্ছে 1,45,000 মানে 45,000 টাকার থেকে 1 টাকা কম 1,45,000 টাকার থেকে 1 টাকা কম যেহেতু 99 অর্থাৎ 1,44,999 মানে তাই তো বুঝি একটা যেটা সেটা হচ্ছে দাম পড়েছে 1,50,000 টাকা কারণ এই জন্যই বলছি সব মিলে 1,45,000 1,44,999 মানে 1,45,000 আর তার সাথে গিয়ে পাওয়ার অ্যাডাপ্টার এবং এর বাদ বাকি যে অ্যাক্সেসরিজ সেটা মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টোটাল 1,50,000 টাকা যেহেতু আমি 512 নিয়েছি মানে 256 নিইনি আর ওদিকে 1 টিবিও নিইনি তো 512-তে এই দামটা পড়ছে অর্থাৎ এই সেটটা পুরো 1,50,000 টাকা আসছে এবার যতটা ওদের পসিবল হয়েছে ওরা ডিসকাউন্ট দিয়েছে আর আমার এখনও অ্যাক্সেসরিজ বাকি রয়েছে আমি ওটা ধরেই বললাম এবং ওটাকে আমি ডিসকাউন্ট অলরেডি বাদ দিয়েই বললাম আর কি 1,50,000 টাকার যে একটা ইয়ে দিলাম সেটা ওটা ধরেই বললাম তো এইগুলো মিলিয়ে তাই দাঁড়াচ্ছে একটু যদি এর বেশি হবে না আর ওই যে বললাম ফোনের ওপর মানে 1,45,000-এর ওপর তো কিছু ডিসকাউন্ট দিয়েছে ওরা এটা নিয়ে আর কিছু বলার নেই তোমাদের আমি অ্যাকচুয়াল এমআরপিটা আর একবার বলে দিলাম এটা কিন্তু বিন্দু মাত্র দাম কোনো মানে ব্র্যান্ড স্যামসাং একটু এদিক এদিক করেন ঠিক যেরকম অ্যাপেল করে না এরাও করেনি আইফোনের ক্ষেত্রে নেই সেটা একটা যেটা স্পেনের এটা জাস্ট একটা পুশ করলেই এটা অটোমেটিক ইয়ে হয়ে যাচ্ছে এবং রাইট হিয়ার বলে নোটপ্যাড অলরেডি চালু হয়ে যাচ্ছে তো আমি লিখতেই পারি তাই তো কী লিখি সুপ্রিয় দিয়েছে সুপ্রিয়র নামটাই আমার লেখা উচিত এটা অত ভালো লিখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি এটাতে সুপ্রিয় লাভ লাভ কিউ কিউ
না আর এর যে ক্যাশ মেমো সেটা ভিতরে ঢোকানো আছে এটা তোমাদের দেখানোর কিছু নেই আমার আবার একবার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই যে রিলায়েন্সের যে ক্যাশ মেমো ডিজিটালের সেই একটা এটা কি দেখাবো আর পেয়ে ব্যাপার সাথে তো এই একটা কর্ড ব্যাস এটা আর এই যে পিন যদি খুলতে হয় তোমরা জানো এই যে এটা ছাড়া কিছুই দেওয়ার ব্যাপার নেই তো হয়নি আর এটা হচ্ছে সিগনেচার ওয়ালপেপার অ্যাকচুয়ালি দূর থেকে দেখলে এটা দেখে না এই যে সিগনেচার ওয়ালপেপার এটা তো এই এইটা অ্যাকচুয়ালি এটা নিয়ে এর থেকে বেশি কিছু বলার নেই বাদবাকি ইউজ করে আমি বাদবাকি রিভিউ দিতে পারবো এই ব্লগ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না যারা করোনি আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এইভাবেই পাশে থাকার জন্যে আর একটা কথা বলে দিচ্ছি সেইটা হচ্ছে যাদের অনেক কিছু নেগেটিভিটি খুঁজে বার করার একটা ব্যাপার থাকে তার ভেতরে আমি তাদের জন্য একটাই কথা বলবো প্লিজ অ্যাভয়েড মাই ব্লগস সো তাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে আমাকে অলওয়েজ ইয়ে করো কবে বেরোবে কেন বেরোচ্ছে না দেরি হয়ে গেলে আমার নিজেই খারাপ লাগে তো যাই হোক তাদের জন্যে আমার অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ এভাবেই পাশে থেকো প্লিজ আর কি বলি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন বাই লাভ ইউ অল টাটা গুড নাইট